সপ্তম শ্রেণীর অনুসরণে পাঁচ দশমিক দুই আপনাকে স্বাগতম আজকে আমরা করব হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় তো এক নম্বর অঙ্কে আমাদের দুইটা রাশি দেওয়া আছে এই দুইটা রাশিকে বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার জন্য তো এক নম্বরের যে অঙ্কটা আছে আমাদের ফোর এক্স প্লাস থ্রি একটা কমা দিয়ে বলছে যে ফোর এক্স মাইনাস থ্রি এই দুইটাকে গুণফল করার জন্য এবং গুণফল করে এটা সূত্রের সাহায্যে ফলটা বের করার জন্য কোন ফলটা কত আসবে এটা বলতে বের করার জন্য তো দেখেন এই অঙ্কটা করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেই সূত্রটা হচ্ছে গিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা লাগবে তো এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সমান হচ্ছে গিয়ে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো দেখেন এখানে আমরা এই সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করবো দেখেন এখানে এই ফোর এক্সকে যদি চিন্তা করি এ তাহলে এই ফোর এক্সও হবে কি এ আর এই থ্রিকে যদি চিন্তা করি বি তাহলে এই থ্রিও হবে বি তাহলে এখন আমরা একটু পড়ি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হুম যদিও এখানে কম আসে পরবর্তীতে আমরা এটা গুণ করব আর কি তো যাই হোক ফোর যদি চিন্তা করি এ তাহলে কি দাঁড়ায় আমাদের এ প্লাস থ্রিকে যদি চিন্তা করি বি তাহলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমাদের এই যে এখানে যে সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে গিয়ে দাঁড়াচ্ছে তাহলে আমরা কি একটা মোটামুটি গুণ করলে এটাকে একটা সূত্রের মধ্যে নিতে পারতেছি তাহলে আমরা এখন এটা গুণ করবো প্রথমে গিয়ে এখানে যে কমাটা আছে এই কমাটা আমরা উঠিয়ে দিয়ে এটাকে গুনে নিয়ে যাব তাহলে এখানে এটি লিখবো আবার ফোর এক্স প্লাস থ্রি এখানে একটি ইন্টু দিব শুধু আর এখানে হবে ফোর এক্স মাইনাস থ্রি এখন আমাদের শত্রুটা দাঁড়ালো অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তো আমরা এখানে কি শিখছি a প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সমান হচ্ছে অ্যা স্কোয়ার তো আমরা এখানে স্কোয়ার মাইনাস তো হচ্ছে আমাদের ফোর এক্স তো ফোর এটাকে কি করতে হবে ফোর কে করতে হবে স্কোয়ার তারপরে সত্রটা মাইনাস আছে আমরা এখানে দেবো মাইনাস তারপরে বি তো বি আমাদের কি ছিল এখানে বি ছিল হচ্ছে কি তাহলে কে কে তাহলে এখন ফোর এক্স হোলো স্কোয়ার এই ফোর এক্স হোলু স্কোয়ার সমান কী আমরা জানি ফোর এক্স হোলো স্কোয়ার হচ্ছে গিয়ে ফোরের উপরে স্কোয়ার আছে তার মানে ফোর দুইবার গুণ হবে তো ফোর যদি আমরা দুইবার গুণ করি তখন কত আসে চার চার গুণ করলে আসে ষোলো আর এক্সের উপরে স্কোয়ার আসে তার মানে হবে এক্স স্কোয়ার অর্থাৎ ফোর এক্স হোলো স্কোয়ার মানে হচ্ছে গোলো এক্স স্কোয়ার আর এখানে মাইনাস হচ্ছে দিয়ে দেবো মাইনাস থ্রিকে স্কোয়ার করার মানে হচ্ছে যে থ্রি দুইবার গুণ হবে তারপর থ্রি যদি আমরা দুইবার গুণ করি তাহলে তিন গুণ তিন সমান আর হয় হচ্ছে গিয়ে নয় তাহলে এখানে থ্রি কে স্কোয়ার করলে আস হচ্ছে নয় আমাদের এটাই হবে অ্যান্সার এক নম্বর অঙ্কের অ্যান্সার এটাই হবে তারপর দুই নম্বর অঙ্কে আমাদের যে রাশিতে দুটি দেওয়া আসা হচ্ছে থার্টিন মাইনাস টুয়েলভ পি থার্টিন প্লাস টু বি তো এখন প্রথমে আমরা যেটা করবো এই দুটোকে গুণ করবো থার্টিন মাইনাস টুয়েলভ পি ইন্টু থার্টিন প্লাস টুয়েলভ পি এখন এখানে যে সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এই সূত্রটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে এই অঙ্কের মধ্যে তো দেখেন এখানে আমরা এই থার্টিনকে যদি চিন্তা করি এ তাহলে এই থার্টিন হবে এ আর এই টুয়েলভকে যদি চিন্তা করি বি তাহলে এই টুয়েলভ বি হবে কি বি তাহলে আমাদের কী দাঁড়ালো অ্যা মাইনাস বি ইন্টু অ্যা প্লাস বি অর্থাৎ এই সূত্রটাই এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এই সূত্রটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে তাহলে এই এ মাইনাস বি ইন্টু অ্যা প্লাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে কত। এ হচ্ছে গিয়ে আমাদের থার্টিন তাহলে থার্টিন একে করতে হবে স্কোয়ার তারপরে সূত্রে যে মাইনাস আছে আমরা এখানে দিয়ে দেবো মাইনাস তারপরে বি স্কোয়ার তো বি শিল কত বি ছিল হচ্ছে আমাদের টুয়েলভ পি তাহলে টুয়েলভ পি এখানে লিখবো এটার উপরে দিব হচ্ছে গিয়ে স্কোয়ার তা এখন থার্টিনকে যদি স্কোয়ার করি থার্টিনের স্কোয়ার মানে থার্টিন দুইবার গুণ হবে তো থার্টিন আর থার্টিন গুণ করলে হয় ওয়ান সিক্সটি নাইন তাহলে এখানে আমরা লিখবো ওয়ান সিক্সটি নাইন এখানে মাইনাস আছে দিয়ে দেবো মাইনাস আর টুয়েলভ পি স্কোয়ার টুয়েলভ পি স্কোয়ার মানে হচ্ছে কি এই বারো যে এই বারোর উপরে স্কোয়ার মানে বারো দুইবার গুণ পি এর উপরে স্কোয়ার মানে হচ্ছে পি দুইবার গুণ তো বারোকে যদি দুইবার গুণ করি আমরা বারো গুণ বারো করলে হয় আসে হচ্ছে কি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর একশো চুয়াল্লিশ আসে তো আমরা এখানে লিখবো একশো চুয়াল্লিশ আর পির উপরে স্কোয়ার আছে দিয়ে দেবো পি স্কোয়ার তো এটাই হবে আমাদের দুই নাম্বার যে রাশি দুইটা দেওয়া আছে এটার অ্যান্সার তিন নম্বর অঙ্কে দুইটা রাশি দেওয়া আছে তা হচ্ছে অ্যা প্লাস থ্রি আর হচ্ছে বি মাইনাস থ্রি আমরা আগের দুইটা অঙ্ক যে সূত্রে দ্বারা করেছি এই অঙ্ক একই সূত্র দ্বারা আমরা সমাধান করব তাহলে এখানে সমাধান এসে প্রথমে দুইটা গুণ করে দেব অ্য বি প্লাস থ্রি ইন্টু দিয়ে অ্যা মাইনাস থ্রি তাহলে এখানে আমাদের কত এ হচ্ছে গিয়ে এই অ্য বি আর তাহলে এটাও এ আর এই থ্রি হচ্ছে গিয়ে বি আর আমাদের এই থ্রি হবে বি তাহলে কী দাঁড়ালো অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তাহলে আমাদের সূত্র কি অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একে স্কোয়ার করতে হবে প্রথমে তো এ হচ্ছে আমাদের এখানে অ্য বি তাহলে এই অ্যাবি বিকে স্কোয়ার করবো অ্যা স্কোয়ার তারপরে সূত্রে যে মাইনাস আছে আমরা দেবো হচ্ছে মাইনাস তারপর হচ্ছে কি সূত্রে বি স্কোয়ার তো বিটা আমাদের কত এখানে থ্রি তাহলে আমরা এখানে থ্রিকে স্কোয়ার করবো তাহলে কী দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই অ্যা স্কোয়ার অ্যাবি হোলু স্কোয়ার এটার মানে হচ্ছে যে এর উপরে স্কোয়ার আছে বি এর উপরেও স্কোয়ার আছে তাহলে আমরা এর উপরে স্কোয়ার দিয়ে দিব বিয়ের উপরেও স্কোয়ার দিয়ে দেবো তারপরে এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে দিব এখানে থ্রির উপরে স্কোয়ার আসার থ্রি এর উপরে স্কোয়ার মানে হচ্ছে থ্রি দুইবার গুণ হবে তো থ্রি যদি আমরা দুইবার গুণ করি থ্রি গুণ থ্রি তাহলে আসে কত তিন তিকে নয় তাহলে এখানে হবে নয় তো এটাই হবে আমাদের তিন নম্বর অঙ্কের চার নম্বর অঙ্কে আমাদের যে দুইটা রাশি দেওয়া আছে তা হচ্ছে টেন মাইনাস এক্স ওয়াই আরেকটা হচ্ছে গিয়ে টেন প্লাসের এক্স ওয়াই তো সমাধানে এসে প্রথমে আমরা এটার গুণ ফল গুণ লিখবো আর কি গুণ করে লিখবো মধ্যে যেহেতু কমা আসে কমাটা উঠেই আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো ইন্টু দিয়ে দেব তারপরে আছে কি আমাদের টেন প্লাস এক্স ওয়াই একই রকম সূত্র অ্যাপ্লাই হবে এই টেনকে আমরা চিন্তা করব এ তাহলে এই টেনও হবে কি এ হ্যাঁ আর এই এক্স কোয়াইতে এক্স ওয়াইকে কাল্পনিকভাবে চিন্তা করবো বি আর এই এক্স ওয়াই হবে তাহলে বি তো ব্যাপারটা আমাদের কী দাঁড়ালো অ্যা মাইনাস বি ইন্টু অ্যা প্লাস বি তো অ্যা মাইনাস বি ইন্টু অ্যা প্লাস বি সমান কি অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা আমরা একটু আগে শিখলাম তাহলে অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ কত এখানে অ্যা হচ্ছে গিয়ে টেন তাহলে এটাকে স্কোয়ার করব এ স্কোয়ার তারপরে সূত্রে যে মাইনাস আছে দিয়ে দেবো মাইনাস তারপরে কি বি স্কোয়ার তো বি হচ্ছে আমাদের এখানে এক্স ওয়াই তো এই এক্স ওয়াই এবার করবো হচ্ছে গিয়ে হোল স্কোয়ার তাহলে কী দাঁড়ালো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা এখন এটাকে আমরা সরল করব টেনকে যদি স্কোয়ার করি তার মানে টেন দুইবার গুণ হবে তো টেন যদি দুইবার গুণ করি তাহলে আসে হচ্ছে কি একশো তাহলে এখানে হবে একশো মাইনাস এখানে এক্সের উপরে স্কোয়ার আসে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে তো আমরা আলাদা আলাদা দিয়ে দেবো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এটাই হবে আমাদের চার নম্বর অঙ্কের অ্যান্সার পাঁচ নম্বরকে যে দুইটা রাশি দেওয়া আছে তা হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর একটা রাশি দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তো সমাধানে এসে প্রথমে আমরা দুইটাকে গুণ করে ফেলবো তাহলে এখানে হবে কি ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে দিয়ে দিব আমরা ইন্টু তারপর এখানে দিব হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তারপরে এখানে কি হয় আমাদের সেই আমরা আগের অঙ্কগুলো যে সূত্র দ্বারা করেছি সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে এই এখানে এখানেও ফোর এক্স স্কোয়ার এখানেও ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা কি যদি এটাকে যদি চিন্তা করি এ তাহলে এটাও কী হবে এ আর এখানে থ্রি ওয়াই স্কোয়ার আছে তাহলে এটাকে যদি চিন্তা করি বি তাহলে এখানে যে থ্রি ওয়াই স্কোয়ার আছে এটা হবে কি বি তাহলে কি দ্বারা আমাদের অ্যা প্লাস বি b তো এখন অ্যাপ্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তো আমরা জানি তাহলে এখানে অ্যাপ্লাই করবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ হচ্ছে আমাদের ফোর এক্স স্কোয়ার তো এই ফোর এক্স স্কোয়ার অর্থাৎ এ এটা লিখবো এটাকে করবো হচ্ছে গিয়ে স্কোয়ার এ স্কোয়ার তারপরে সেই সূত্রের যে মাইনাস আছে সেই মাইনাসটা দিয়ে দেবো তারপর হচ্ছে বি স্কোয়ার তো বি কত বি হচ্ছে আমাদের এখানে থ্রি ওয়াই স্কোয়ার এটা হচ্ছে গিয়ে বি স্কোয়ার বি তো আমরা বিটা আগে লিখবো বি লিখলাম এখন এটাকে কি করতে হবে স্কোয়ার করতে হবে কারণ আমরা সূত্রের মধ্যে জানি যে বিকে স্কোয়ার করতে হয় তাহলে বি লিখলাম এটাকে স্কোয়ার করল এখন যেটা করতে হবে শুধু সরল করব। এখানে ফোরের উপরে স্কোয়ার আছে তার মানে ফোর দুইবার গুণ তো ফোরকে দুইবার গুণ করলে কত হয় ষোলো হয় চার চারে ষোলো আর এখানে আসে এক্স স্কোয়ার উপরে আছে আবার স্কোয়ার তো পাওয়ার পাওয়ার কি যুগ হয়ে যাবে তাহলে এখানে দুই আর দুই যুগ করলে হবে চার আর নিচে আসে এক্স তাহলে টু দি পাওয়ার ফোর তারপর এখানে যে মাইনাস আছে আমরা এই মাইনাসটি এখানে দিয়ে দিব তারপর এখানে কি আছে থ্রি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তো থ্রিকে যদি প্রথমে আমরা স্কোয়ার করি তার মানে থ্রি দুইবার গুণ হবে আর থ্রি দুইবার গুণ করলে হয় হচ্ছে নাইন আর ওয়াই স্কোয়ার হোলো স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি তখন আসে ওয়াই টু দি পাওয়ার ফোর তো এটাই হবে আমাদের এই পাঁচ নম্বর অঙ্কের এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো থেকে ছয় নম্বর অঙ্ক একটু ব্যতিক্রম কিন্তু এটাও সহজ মনোযোগ দিয়ে দেখলে আপনারা এটাও বুঝে যাবেন তো এখানে যে দুইটা রাশি দেওয়া আছে তা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি আর একটা রাশি দেওয়া আছে তা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তো এটা সমাধান এসে প্রথমে আমরা এটাকে গুণ আকারে লিখবো অ্যা মাইনাস বি মাইনাস সি ইন্টু এখানে এখানে যে কমা আসে কমার বদলে এখানে ইন্টু দিব তারপরে বাকি যে রাশিটা আছে এ প্লাস বি প্লাস সি হ্যাঁ এটা নিতে হবে আমাদের তো দেখেন এখানে কিন্তু ঠিক সূত্রের আকারে গঠন করা নাই যে কারণে আমাদের এই রাশি দুইটাকে আমাদের সূত্রে নিয়ে যেতে হবে তাহলে দেখেন এখানে আমরা এ আস এটা লিখে দেব তারপর এখানে যে মাইনাস আসে বি মাইনাস সি এখান থেকে এই দুইটা পদ থেকে আমরা মাইনাসটা যদি কমন নিয়ে নেই তাহলে কি হবে এখানে প্লাসের বি হয়ে যাবে আবার কি এখানেও প্লাসের বি হয়ে যাবে প্লাসের সি হয়ে যাবে সরি তাহলে আমরা এখন একটু চিন্তা করি এখন এটাকে যদি ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিই সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই তাহলে এখানে থাকবি ইন্টু আর এটা হচ্ছে এ এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে আর এই বি প্লাস সি এটাকে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে যাই এখন এখানে কি ঘটলো দেখেন এখানে আমাদের কি বি প্লাস সি আছে এখানেও বি প্লাস সি আছে এখানে এ আছে এখানে এ আছে এখানে মাইনাস আর এখানের মধ্যে হচ্ছে গিয়ে প্লাস তার মানে ওই যে আমরা একটু আগে সূত্র পড়লাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রে এটা ট্রান্সফার হয়ে গেল তাহলে এখন আমরা চিন্তা করব এটা হচ্ছে এ এটাও এ আর ই প্লাস সি এটাকে চিন্তা করবো বি আর ই প্লাস সি এটাকে চিন্তা করব বি তাহলে যে সূত্রটা দ্বারা তা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তো এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে একে আমরা প্রথমে স্কোয়ার করবো তো এ হচ্ছে আমাদের এখানে এ তাহলে এই অ্যা এটাকে করতে হবে স্কোয়ার তারপরে কি এ স্কোয়ার তারপরে সূত্রের মাইনাস দিয়ে দেবো মাইনাস তারপরে বি স্কোয়ার তো বি কত এখানে বি হচ্ছে আমাদের বি প্লাস সি হ্যাঁ এই দুইটা পদ মিলে হচ্ছে গিয়ে একটা পদ অর্থাৎ বি এই বিকে করতে হবে আমাদের স্কোয়ার তো প্রথমে আমরা লিখবো এটা হচ্ছে কি বি তো বি স্কোয়ার সূত্র অনুযায়ী তো আমরা এটাকে করব হচ্ছে কি এখন স্কোয়ার আচ্ছা যাই হোক তারপর এখানে আসে এ স্কোয়ার লিখে দেবো অ্য স্কোয়ার এখানে মাইনাস দিয়ে দিলাম মাইনাস তারপর এখানে দেখেন বি প্লাস সি হোলু স্কোয়ার তো আমরা একটা সূত্র জানি যে অ্যা প্লাস বি হোলু স্কোয়ারের সূত্র জানি আমরা সবাই অ্যা প্লাস বি হোল স্কোয়ার তো অ্যা প্লাস বি স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আশা করি সবাই জানেন তো আমরা চাইলে এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখানে হ্যাঁ অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সেই সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে এখানে যেটা হবে যে এই বিকে চিন্তা করবে চিন্তা করতে হবে এ আর এই সি কে চিন্তা করতে হবে হচ্ছে কি বি তাহলে কি দাঁড়াবে অ্যা প্লাস বি তাহলে অ্যা প্লাস বি সূত্র কি অ্যা প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি অ্যা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা করবো হচ্ছে সেই সূত্রটা এখানে ব্রেকেট দিয়ে দিতে হবে কারণ হচ্ছে কি যে এখানে আমাদের আগে একটা মাইনাস আছে হ্যাঁ মাইনাসটা যখন ভিতরে গুণ করি তখন কিন্তু সাইন পরিবর্তন হয়ে যায় তো আমরা তো আর এখন গুণ করে দিচ্ছি না জাস্ট বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতেছি কারণ এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম তাহলে সূত্রে অ্যাপ্লাই করি প্রথমে কি অ্যা স্কোয়ার তো এ হচ্ছে আমাদের এখানে বি তাহলে আমরা লিখব বি স্কোয়ার তারপরে আছে সূত্রের প্লাস দিয়ে দেবো প্লাস তারপরে আছে সূত্রের টু লিখবো টু তারপরে এ ইন্টু বি তো এ হচ্ছে বি আর বি হচ্ছে এখানে সি তারপরে সূত্রের প্লাস আছে দিয়ে দেবো প্লাস তারপরে বি স্কোয়ার তো বি হচ্ছে আমাদের এখানে সি তো সি কে করতে হবে এ স্কোয়ার এখন আমরা যেটা করবো এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট ছিল আমাদের এই সেকেন্ড র্যাকেটটা ক্লোজ করব এই সেকেন্ড র্যাকেটটা ক্লোজ করার জন্য যেটা করতে হবে হ্যাঁ এই যে এখানে যে মাইনাস আছে এই মাইনাসটা ভিতরে গুণ করে দিতে হবে তাহলে মাইনাসটা যদি এই প্লাসের বি স্কোয়ারের সাথে গুণ করি তখন হয়ে যাবে মাইনাসের বি স্কোয়ার এই মাইনাস যদি প্লাসের সাথে গুণ করি তখন হয়ে যাবে মাইনাস সাথে আছে টু বি আর এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার তো এটাই হবে আমাদের এই ছয় নম্বর অঙ্কের সমাধান